ঘূর্ণিঝড়ের প্রভাবে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল লোকালয়ে ঢুকে পড়েছে পানি এ বিষয়ে আরো জানাতে বড়ইতলে এলাকায় আছেন সহকর্মী মনির হোসেন বাদল এবং খুলনার ডাকপ এলাকায় আছেন সহকর্মী আব্দুল্লাল মামুন রুবেল সরাসরি প্রথমে যাচ্ছি মনিরের কাছে ঘূর্ণিঝড় রেমালে হাওয়া বইতে শুরু করেছে উপকূলীয় জেলা বরগুনাতে সকাল থেকেই কিন্তু এই যে বিষখালী নদী রয়েছে বিষখালী নদীর তিন থেকে চার ফুট উচ্চতা পানি বৃদ্ধি পেয়েছে যার কারণে কিন্তু লোকালায় কিন্তু পানি ঢুকে পড়ছে আপনি যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কয়েকটা বাড়িঘর রয়েছে এই বাড়িঘরের ভিতরে কিন্তু পানি এবং যারা আছে তাদের মালামাল এবং এদেরা কিন্তু আহ অনেকে কিন্তু সাইক্লোন সেন্টারে কিছুক্ষণের ভিতরে যাবে তাদের মালামাল নিয়ে তবে শুধুই এখান থেকে প্রায় আহ শতাধিক বাড়ি রয়েছে এই শতাধিক বাড়ির কিন্তু একই অবস্থা আরো ছয় এক ফুট থেকে দেড় ফুট আহ উচ্চতা পানিতে ঘর বার তলিয়ে গেছে এছাড়া কিন্তু এই সকাল থেকে কিন্তু দু তিনটে গাছ পরে কিন্তু অনেক বাড়ির উপরে পড়েছে এছাড়া যারা বন্দি অবস্থায় এখন যেটা এখানে রয়েছে বিশকালী নদীর পানিটা কিন্তু বর্তমানে কিন্তু আরো কিন্তু বৃদ্ধি পাচ্ছে যত সময় যাচ্ছে অতই বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ মানুষের ভিতরে কিন্তু অতটাই আতঙ্ক বিরাজ করছে তবে এখানে স্থানীয় প্রশাসন কিন্তু এদেরকে বারবার বলা সত্ত্বেও এরা কিন্তু কিন্তু ছাইকছে এখন পর্যন্ত আশ্রয় নিচ্ছে না এ বিষয়ে আমি যে সাধারণ জনগণ যাদের পানি উঠেছে ঘরে তাদের সাথে একাধিকবার কথা বলেছি তারা যে বিষয়টা জানিয়েছে যে তারা আর কিছুক্ষণ পর হয়তো তারা সাইক্লোন সেন্টারে আশ্রয় নিতে যাবে কিন্তু এখন তারা সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছে তাদের ঘরে গৃহপালিত পশু বা গবাদি পশু রয়েছে তা নিয়ে তারা একবারে বিকালে সাইক্লোন সেন্টারে আশ্রয় নিতে চাচ্ছে তবে আহুয়া আপনার বরগুনা যে রয়েছে বরগুলা যে আটশো পাঁচ কিলোমিটার বেরিপদ রয়েছে এর ভিতর কিন্তু পাঁচ কিলোমিটার বেরিপদ ঝুঁকিপূর্ণ রয়েছে এই ছিল আমার কাছে বরগুনা থেকে তা গুণিজা সর্বশেষ খবর এখন আমরা চলে যাচ্ছি খুলনায় সেখানে আছে সহকর্মী রুবেল ঘূর্ণিঝড় ঘূর্ণড়েওয়ালের প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে খুলনার বিভিন্ন উপকূলীয় এলাকায় আর খুলনার কাকপে কিন্তু বেশ কিছু জায়গায় ভাঙন রয়েছে নদীর পাড়ে এসব জায়গায় কিন্তু জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে সকাল থেকেই এবং বৃষ্টি হচ্ছে এখানে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে এবং কখনো ভারী বৃষ্টি হচ্ছে কখনো হালকা বৃষ্টি হচ্ছে এবং নদীতে স্বাভাবিকের থেকে বেশি উচ্চতায় রয়েছে এখানকার পানি এবং একেবারেই বেরিবাদ যে জায়গাটিতে খুব সামান্য জায়গা দরে কিন্তু এখানে টিকে আছে এই স্রোত যদি কিছু সময় পরে আরও বাড়ে অর্থাৎ ঘূর্ণিঝড় যে সময়টিতে আঘাত আনার কথা সে সময় আঘাত হানে তাহলে কিন্তু যে লম্বা সরু পথ দেখা যাচ্ছে এই পথটি কিন্তু ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা এবং তারা কিন্তু বারবার বলছিলেন যে এইটি ঘূর্ণিঝড়ে যে কোনো সময় ভেঙে পড়তে পারে এরকম সেরকম একটি আশঙ্কা এখানে দেখা যাচ্ছে এর পাশাপাশি যদি একটু বলি যে এখানে যদিও খুলনার বিভিন্ন কয়রা পাইকগাছা সহ বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড়ের জন্য প্রস্তুতি নিতে বলেছে এই প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে আশ্রয় কেন্দ্র গুলোতে কিন্তু এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন এবং নদী বাসিন্দারা রয়েছে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে যদিও আমরা সেভাবে এখানে সারা দেখছি না যে মানুষ এখান থেকে যাচ্ছে নদীর একদম পার ঘেরে যে সমস্ত বাড়িঘর রয়েছে তারা কিন্তু বেশি আতঙ্কিত রয়েছেন যে কখন এই এই ঝড়টি আসলে বড়ো করে আঘাত হানায় এবং সেই আঘাত হানলে তারা আসলে কি ধরনের ক্ষতির মুখে পড়েন সব মিলিয়ে এছাড়া কিন্তু আমরা এখানে স্বেচ্ছাসেবী সংগঠনের যারা রয়েছেন তাদেরকেও দেখছি যে এখানে আসলে তারা যারা সাধারণ মানুষ তাদেরকে সতর্ক করছেন তো আমার কাছে এই ছিল খুলনার ডাকপ থেকে গুনিজার রেমালের প্রভাবে সবশেষ খবর রেমালের খবর জানছিলাম বরগুনা ও খুলনা থেকে